দুই টুকরো পাউরুটির মাঝে মাংস কিংবা ডিম দিয়ে তৈরি করে ফেলা যায় বিশ্বজুড়ে জনপ্রিয় খাবার স্যান্ডউইচ। তবে মুখরোচক এই খাবার উদ্ভবের পেছনে রয়েছে মজার এক ইতিহাস। 18 শতকের দিকে ইংল্যান্ডে স্যান্ডউইচের প্রচলন শুরু হয়। দেশটির এক শহরের নাম স্যান্ডউইচ। সেই স্যান্ডউইচ শহরের চতুর্থ লর্ড জন মন্টেগু বন্ধুদের সাথে একদিন তাস খেলছিলেন। খেলার মাঝেই খাওয়ার সময় হলে ভৃত্য তাকে খাবারের জন্য ডাকেন, কিন্তু মন্টেগু খেলা এতটাই মগ্ন হয়ে পড়েছিলেন যে তিনি সেখান থেকে এক মুহূর্তের জন্য উঠতে চাইছিলেন না। আর তাই ভৃত্যকে তিনি বললেন খেলার আসরেই সহজে খাওয়া যায় এমন কোনো খাবার পরিবেশন করতে। তখন লর্ডের রাঁধুনি বুদ্ধি করে রাতের খাবারের জন্য বানানো মাংসের টুকরো সালাদ মিশিয়ে দুই টুকরো পাউরুটির মধ্যে ঠেসে খেলার আসরে পাঠিয়ে দেন। আর তা খেয়েই লর্ড তার বন্ধুরা ভীষণ তারিফ করতে থাকেন ওই রাঁধুনির। এভাবেই জন্ম হয় বিশ্বের অন্যতম এই জনপ্রিয় খাবারের। স্যান্ডউইচ শহরের নামানুসারে খাবারটির নাম রাখা হয় স্যান্ডউইচ।